back to the channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছো যে আমি রেডি হয়ে গেছি। রেডিটা হয়েছে কেন সেটাও ক্যাপশন পড়ে বুঝতেই পেরে গেছো অতক্ষণে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো এখন আমি যাব হচ্ছে শর্মিলা দির বাড়িতে। শর্মিলা দির লক্ষ্মী পুজো করছে। শাহরুখের আজকে ছুটি নেওয়ার কথা ছিল, একসাথে দুজনে যাব শর্মিলা দির বাড়ি, এই কথা ছিল। কিন্তু কালকে একটা খুবই দরকারি কাজ পড়ে গেছে, আর কালকে মাম্মিও আসছে, মানে ইন্ডিয়া থেকে শাহরুখের মা মাম্মিও আসছে। তো কেন আসছে সেগুলো সব জানতে পারবে। কালকে যেহেতু ও ছুটি নিয়েছে, তো আজকে তো ছুটি নেওয়া সম্ভব হবে না, তো আমি একাই যাচ্ছি এখন শর্মিলা দির বাড়িতে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগে। তো যাওয়ার সময় আমি একটু ফুল আর লাড্ডু নিয়ে নিয়েছি, অন্য মিষ্টি নিইনি কারণ জানি সবাই নেবে। এসেই প্রথমে পাহিকে দেখলাম, দেখলে আর এখানে পুজো হয়ে গেছিলো, শর্মিলা দি পুজো দিয়ে দিয়েছিল। আর এখানে আমি একটু ফুল দিয়ে দিচ্ছি, যে ফুলগুলো আমি নিয়ে এসেছি, আর যেই মিষ্টিটা এনেছি সেটাও দিয়ে দেব। আর এত সুন্দর সাজিয়েছে, আলপনাও দিয়েছে শর্মিলা দি, দেখো নিচে খুব সুন্দর করে। আলু ভাজা, বেগুন ভাজা, এটা কি আলুর দম আছে, আলুর দম, আর এটা তো হচ্ছে খিচুড়ি, খিচুড়ি এখানে আছে, তো এখানে শর্মিলা দির আরো বন্ধু বান্ধব আসছিল, সবাই মিলে একসাথে ফটো সেশন চললো। তারপর আমি খেতে বসে গেছিলাম, কারণ আমি এসব দেখলে একদম কন্ট্রোল করতে পারি না, এরকম এত সুন্দর ভোগের খিচুড়ি, আলুর দম, লুচি, মিষ্টি, তারপরে সঙ্গে একটা তরকারি ছিল পুঁই শাকের, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু শর্মিলা দি নিজের হাতে একা বানিয়েছে। আর এখানে দেখো পাখি আর শর্মিলা দির ছেলে মিলে আইসক্রিম খাচ্ছিলো কিচেনে এসে। ব্লগের প্রথমে তো তোমরা দেখেইছো, এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তাই কোনো স্কিপ না করে দেখতে থাকো। আর আমি এখানে শাহরুখের জন্য একটু প্যাক করে নিলাম খিচুড়ি, আলুর দম, আর একটু পুঁই শাকের ওই তরকারিটা। বেশি কিছু নিইনি, লুচি ঠুচি নিইনি, কারণ অনেক রাত করে আসবে, তখন খাবে না আমি জানি। আর এটা হচ্ছে মানসিদি, মানসিদিকে তোমরা তো চেনোই, আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো। তো বেরিয়ে আসার সময় শর্মিলা দি সবাইকে একটা করে গিফট দিয়েছে, এই ব্লু ব্যাগটা আমার হাতে দেখলে ওটার মধ্যে আছে, আমি তোমাদের সাথে সেটা বাড়ি গিয়ে শেয়ার করছি। তো এখানে একটা ক্যান্ডেল ছিল, সেন্টেড ক্যান্ডেল আর সিঁদুর। পাঁচটা দশ বাজে, এখন দাদা বৌদি আসছে, দাদার জন্য ওয়েট করছি আমরা, দাদা বৌদির জন্য। তো ওরা আসবে একসাথে, ওরা আমাদের পিক করবে, তারপরে আমরা যাব এয়ারপোর্ট, কারণ মাম্মি আসছে, তোমরা ক্যাপশন করে হয়তো বুঝেই গেছো। আর তার তো যেমনটা বললাম, মিষ্টি দি আর দাদা চলে এসেছে, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আজকে তো উল্টো হয়ে গেছে, আমি তাও এক ঘন্টা মতো ঘুমিয়েছি, শাহরুখ আজকে নাকি একটুও ঘুমায়নি, ও যেখানে পড়ে সেখানে ঘুমিয়ে পড়ে, ও আজকে ঘুমোয়নি, মানে ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো হয়তো, যেমন আমি আসার সময় করে। মা আসছে আজকে, এই যে মাম্মি চলে এসছে, আর সঙ্গে সামিমও এসছে, ওর পিসির ছেলে, তো মাম্মির অতটা অসুবিধা হয়নি সারা রাস্তায়। এত বছরে প্রথমবার মাম্মি দুবাইতে আসলো। যাই হোক, আমরা অনেকটা টাইম স্পেন্ড করবো, কিছুদিন আগে দাদার বাড়িতে থাকবে মাম্মি, তারপরে আমাদের বাড়িতে এসে থাকবে। কিন্তু আজকে যেহেতু শাহরুখ অফ নিয়েছে, তো আজকে আমরা সবাই একসাথে মজা করব, একসাথে থাকবো। এখন আগে আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ ভোরবেলা মাম্মি নেমেছে। তো প্রথমে আমরা ডিসাইড করলাম কারামা যাব, গিয়ে ওখানে ব্রেকফাস্ট করব। আর দেখ আকাশটা কি অপূর্ব লাগছে, তাকাও কেমন লাগছে বলো, কেমন লাগলো? আমার দু ছেলে, দু বউ, মাঝে বিয়ে, দু মেয়ে, ভালো লাগছে, ভালো লাগছে অনেক। কোথায় পাওয়া যায় শাওয়ারমা? খাবে এত সকাল, মাম্মি কবে থেকে বলছে যে শাওয়ারমা খাবো, আমি শুনলাম যে তুমি বলছো এখানে শাওয়ারমা পাওয়া যায় না। না, এখানে হচ্ছে সব সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান তো, সাউথ ইন্ডিয়ান তো। তো আমরা চলে এসেছি কারামাতে, সকালবেলা দেখলাম এই রেস্টুরেন্টটাই খোলা আছে, তো এটা মনে হয় 24 আওয়ার্স খোলা থাকে। কেমন লাগছে না ঘুমিয়ে?
इतना बहुत सब झोल जाए कल का बच्चा रोमिन लग चुका है ना कल रोमिन लाइट जो था रोमिन लाइट जो था তো আমাদের সবার ব্রেকফাস্ট চলে এসেছে। আমি তো ধোসা খেতে আজকাল খুব ভালোবাসি, যাই না কেন, এখানে খুবই টেস্টি করে ধোসাটা। ধোসাটা সাম্বারটা এত টেস্টি হয় কি বলবো, আমার আজকাল সাম্বার খেতে এত ভালো লাগে। আমি কিন্তু আগে একদমই পছন্দ করতাম না সাউথ ইন্ডিয়ান খাবার, মানে ধোসাটা খেতাম একটু একটু, এখন একটু বেশিই খাই। তো আমি ইডলি অর্ডার করেছিলাম, আমরা সবাই ধোসা আর একটা মেন্দুবড়াও অর্ডার করেছিলাম, বাট ওটা যেহেতু ডিপ ফ্রাইড হয় তো ওটা একটা সবাই মিলে খেয়েছিলাম, বেশি তেলে ভাজা ভালো লাগছিলো না সকালে। তো মাম্মি গাড়িতে বসেই দুবাই ফ্রেম, বুর্জ খালিফা সব কিছুই দেখে নিল মোটামুটি। বুর্জ খালিফাটা একটু দূর থেকে দেখতে পেয়েছে, দুবাই ফ্রেমটা সামনে থেকে, পরে তো ভালো করে ঘুরবেই। তবুও বেশ ভালো ভিউ পেয়ে গেল সকাল সকাল। আর একজন সবসময় ক্যামেরাটা অন করলে মুখটা এমন করে। যাই হোক, চলে এসেছি আমরা আর খুব মজা করছি আমরা অলরেডি, দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝতে পারছো। আর এসেই প্রথমেই কোকোকে দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল, ভালো তো ছিল সকাল সকাল, আরও ভালো হয়ে গেল এতদিন পর কোকোকে কাছে পেয়ে। এখন তো দাদির সাথে পরিচয় পর্ব বাকি কোকোর। এই দেখো, আসার সাথে সাথে এত মিল হয়ে গেছে, আর লিলিকে তো ধরাই যায় না, মানে লিলি এত দুরন্ত, লিলিকে ধরাই যায় না। কোকো আর লিলি পুরো অপোজিট, কিন্তু মাঝে মাঝে আবার দুই ভাই বোন কত খেলা করে জানো না, একসাথে এত খেলা করে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। লিলিকে এই যে নিলাম দেখো, এক্ষুনি দৌড় মারবে ও আমার কোল থেকে, ওকে একটু মানে পাঁচ মিনিট তো দূরের কথা, এক মিনিট রাখা যায় না। কিন্তু কোকোকে তুমি একবার কোলে নিয়ে আদর করা স্টার্ট করো, ব্যাস ওখানেই শুয়ে থাকবে। তো প্রথমে মাম্মি একটু ভয় পাচ্ছিল, মানে ভয় পাচ্ছিল মানে মাম্মি বুঝতে পারিনি, সবসময় ভিডিও কলে দেখেছে তো কাছ থেকেই প্রথমবার দেখলো এত বছরে। মাম্মি বলছে বেশ ভালোই তো শান্তশিষ্ট কোকো, কোকোর সাথে বেশ ভালোই ভাব হয়ে গেছে। এই দেখো একজন চলে এসেছে আমার কোলে আদর খাবে বলে, জানে কোথায় আদর পাবে আর কোথায় আরাম পাবে। আর আরাম খেতে এত ভালোবাসে, মাসাজ খেতে কোকো তোমরা তো জানোই, আগের ব্লগেও দেখেছো। আর লিলি লিলির কাজ করে যাচ্ছে, আর এখানে মাম্মি কী কী এনেছে সেগুলোই দেখছিলাম আমাদের জন্য, কাজু কাতলি, তারপরে নিমকি, তারপরে আমি কিছু মশলা আনতে দিয়েছিলাম। আর মিষ্টিদির প্রচুর মিন্ত্রা থেকে শপিং করেছে, সেগুলো নিয়ে এসছে, আমিও এনেছিলাম কয়েকটা, আমি চলে আসার পরে আবার অর্ডার করেছিল। আর এখানে দেখো সকাল সকাল দাদা আমার পেছনে লেগেছে, এই টক একটা জিনিস এনেছে খুব খেতে ভালো, এটা আমাকে দেখাচ্ছে, যেহেতু আমি খেতে পারবো না, আমার বারণ আছে টক জিনিস খাওয়া, আর আমাকে এটাই দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর বলছে উফ কি আমি খুব টেস্টি। আর থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে এত ভালো রেসপন্স করার জন্য সবাই, মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর জানো এবার ভেবেছিলাম আসার পর অনেক মন খারাপ হবে, কিন্তু এবার সত্যি মনটা অনেক ভালো। আসার পরেই লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ ছিল, তারপরে এইখানে আবার চলে আসলাম, মাম্মি আসলো আসার সাথে সাথে, তো ফ্যামিলি যেখানে থাকে সেখানে তো মজা হবেই, আনন্দ হবেই, আর এরকমই যাতে থাকে সব সময় আমাদের বন্ডিংটা, তোমরা ভগবানের কাছে প্রে করো। আর দেখো আমরা তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়ার পর এখানে সুন্দর সানসেট হচ্ছিলো, আর এই যে সামনে দেখছো জায়গাটা এটা পুরো ফাঁকা ছিল, এখন এই কনস্ট্রাকশনের কাজ চলছে, সব কদিন পরে আরও ভরে যাবে। যাই হোক, এই করতে করতে সন্ধে হয়ে গেছে, আমরা ডিনারও করে নিয়েছি, সন্ধে না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি, মিষ্টিদি নিয়ে যাচ্ছে, কিন্তু মিষ্টিদির তার আগে এই গ্র্যান্ড হায়াতে দুটো মিটিং আছে, তো আমরা তাই নিচে ওয়েট করছি মিষ্টিদির জন্য। প্রথমে গাড়িতে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে ভাবলাম যে গিয়ে সামনে বসে, একটা ফাউন্টেন আছে খুব সুন্দর, ওটার সামনে বসবো, আর হাওয়াটাও ওখানে খুব সুন্দর দিচ্ছিলো। মিষ্টিদি বারবার বলছিলো লবিতে গিয়ে বসতে, কিন্তু দুবাইতে ওয়েদার আবার এত ভালো হয়ে গেছে যে এখন ভেতরে গিয়ে বসতে ইচ্ছা করছে না, কারণ ওরকম অ্যাম্বিয়েন্সে তো সবসময় থাকা হয় এসির মধ্যে, তো তার জন্য ভাবছি একটু বাইরের পরিবেশটাই এনজয় করি আর এখানে বসি। খুব ভালো লাগছিলো আমার, আমি যাই না কেন আমার খুব ভালো লাগে, এখন ভালোবাসা হয়ে গেছে আমার এখানে এই জায়গার সাথে। আমি খুব মিসও করেছি ইন্ডিয়াতে যখন ছিলাম, আবার এখন যেমন ইন্ডিয়াকে মিস করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার।